চট্টগ্রাম নগরের চাঁদগাঁও মৌলভি পুকুর পাড়ের বরিশাল বাজার এলাকায় কুয়েত প্রবাসীর ভাড়া ঘরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের ব্যাপক ভাঙচুর ও লুটতরা চালানোর অভিযোগ উঠেছে কুয়েত থেকে দেশে এসে এই ঘটনায় চাঁদগাঁও থানায় একটি মামলা করেছেন ওই প্রবাসী চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালে কুয়েত প্রবাসী আজাদ হোসেন অভিযোগ করে বলেন দুই সেপ্টেম্বর এলাকার চিহ্নিত সন্ত্রাসী মঞ্জুরুল হক জিয়াউল হক মুকিদুল হক ও হারুন চাদা না পেয়ে আমার ঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এ সময় এই সন্ত্রাসীরা সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন চার সেপ্টেম্বর প্রবাস থেকে এসে সাত সেপ্টেম্বর চাঁদগাঁও থানায় চারজন সন্ত্রাসীর নাম উল্লেখ করে মামলা করি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এ ধরনের চাঁদাবাজ ও লুটতরাজের সঠিক বিচারের দাবি জানিয়েছেন প্রবাসী আজাদ হোসেন চাঁদগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান সেনাবাহিনীর পরিচয়ে বেশ কিছু চাঁদাবাজ ও দুষ্কৃতিকারী প্রবাসী আজাদ কলোনিতে লুটপাটের সত্যতা পেয়ে মামলা দায়ের করা হয়েছে আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে আমি দীর্ঘ উনত্রিশ বছরের কুয়েতে বসবাস করে আসছি আমার কষ্টের টাকা দিয়ে এই ভাড়াঘরগুলো আমি করছি তারা আমার কাছে চাঁদা চাইছে আমার ওয়াইফের কাছে চাইছিলো বিশ লক্ষ টাকার অধিক ওর ওই গোষ্ঠীটা চাঁদা না আদাওয়াতে সর্বশেষ এ দুই সেপ্টেম্বর ওরা সন্ত্রাস বাহিনী নিয়ে আমার গেট নক করতেছে নক করার পরে দেখা যাচ্ছে যে গেট যখন খুলে দেয় অতর্কিতভাবে সন্ত্রাসীরা আমার ভাড়া করে ঢুকে পড়ে ঢুকার পরে সিসি ক্যামেরা প্রথমে ভ্যাংচুর করে করার পর ওরা ওই মালামাল নোট করা শুরু করে দিছে করার পরে এখন এক পর্যায়ে আমার স্ত্রী আমার ছেলে ছেলে ওরা ঘটনাস্থলে যায় দেখতে পাচ্ছে যে এখানে ওই অনেকজন লোক তারা ওরা ট্যাকেল দিতে পারতেছিল না তখন আমাকে জানাচ্ছে তখন আমি বললাম থানায় ওই সহযোগিতা নেওয়ার জন্য তখন আমি দ্রুত তিন তারিখ টিকিট নিই সাত তারিখ বাংলাদেশে আসি থানায় যাই কুয়েত থেকে আসার পরে সাত তারিখ যাওয়ার পরে ওরা আমাকে এই এগুলোর দেখে মামলাটা রুজু হয় এখানে সেনাবাহিনী পরিচয় দিছে ওনারা এবং আমার ওয়াইফেরা দেখছিল কিন্তু সেনাবাহিনী যখন আমি ওদেরকে অভিযোগ জিওসিতে যাই আমি অভিযোগ করি যে ওনারা আশ্বস্ত করছে ইনশাআল্লাহ ওনারা আমাকে এটা প্রতিকার ইনশাআল্লাহ আমি পাবো